চৈতালি উদয়ন অ্যান্ড কিরণ পার্ক। বাহ, আবহাওয়াটা খুব সুন্দর বোঝা, তার সাথে সাথে বাহ বিউটিফুল, খুব সুন্দর লাগছে। ইনার পিস আমার কথা মনে পড়ে গেল, আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়র ব্যাপারে কিন্তু এখানে দেখানো হচ্ছে। মাঝখানে পদ্মফুলগুলো খুব সুন্দর লাগছে, এরা এই যে পদ্মফুলগুলো। চলো একটু ভিতরে ভিতরটা গিয়ে তোমাদের দেখাই ভিতরটা কেমন করেছে। বাহ, এই সাইডেও খুব সুন্দর কাজ করা, বেশ বড়। বিউটিফুল, খুব সুন্দর এই জায়গাটা তো, খুব সুন্দর লাগছে। মানে এখানে তোমার স্পেশালি পদ্মফুলগুলোর ভিতরে লাইটগুলো জ্বলছে, দেখতে অপরূপ সুন্দর লাগছে। আর এইগুলোর ভিতরটা আর মায়ের মূর্তিটা দেখো, যাচ্ছে অপূর্ব, খুব সুন্দর। চারিদিকটা দেখো খুব সুন্দর। এখন কটা বাজে জানো? এখন রাত বাজে প্রায় একটা, আমরা এখন মধ্যমগ্রামে আসলাম। কিন্তু সব পরপর পুজো, এই জাস্ট দেখে আসলাম, এটা হলো তোমার নবরুণ সংঘ মধুরম গ্রামের আজকে রাতের দ্বিতীয় পুজো। রাত এখন বাজে প্রায় একটা চার। চলো আমরা ভিতরে প্রবেশ করি। মিউজিকে, হ্যাঁ এটা একটা বড় সেতার অ্যাকচুয়ালি, মিউজিকের থিমের উপরে প্যান্ডেলটা। খুব সুন্দর কিন্তু অ্যাকচুয়ালি, এই আবার সেই একটা দুর্গা পুজোর ফিল চলে আসলো কিন্তু, দেখ সেই দুর্গা পুজোর ফিল চলে আসলো, সেই টিনের কাজ। আর এখানে যে এক তারা বা সেতার যে আছে, মানে যে বাদ্য বা ডুগডুগি যে জিনিসগুলো আছে বা কীর্তন, মানে খোল কীর্তন, সেগুলো নিয়ে কিন্তু এখানে তৈরি হয়েছে। উপরটা কিন্তু পুরোটাই সেই সব জিনিস, মানে বাদ্যযন্ত্র নিয়ে তৈরি, এগুলোকে বাঁশির রিপ্রেজেন্ট করা হয়েছে। ওরে বাবা, মারাত্মক সুন্দর। মাকে তো তোমাকে দেখাবোই, তার আগে আমি জাস্ট আশেপাশেগুলো দেখাচ্ছি। জাস্ট বাও, অপরূপ সুন্দর লাগছে, অপরূপ সুন্দর হয়েছে। ইনফ্যাক্ট মায়ের মূর্তিটা তোমাকে দেখাচ্ছি, দেখো এই যে এই হলো মায়ের মূর্তি। দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত, মানে এই চারিদিকের অ্যাটমসফিয়ারের সাথে মূর্তিটা এত সুন্দর বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। নবরুণ সংঘের এবছরের উপস্থাপনা আমাদের কিন্তু খুব সুন্দর লেগেছে, বিউটিফুল বিউটিফুল। যুবগোষ্ঠী, এটা হলো তোমার মধ্যমগ্রাম, এটা ওদের ষাটতম বর্ষ, একটা আদিবাসী টাইপের থিম কিন্তু তুলে ধরেছে, তাই না সোনালি? কয়টা বাজলো এখন? বাজে একটা পনেরো, পরপর ঠাকুর ওনার পিছনে আগুন জ্বলছে। ও বাহ, ভিতরটা অনেকটা বড়। আচ্ছা, এই আদিবাসীদের যে জীবন কাহিনী সেটাকে কিন্তু ওরা এখানে তুলে ধরার বন্দোবস্ত করেছে। এখানে আই থিঙ্ক একটা আগুনের চুল্লির মতন এখানে রাখা হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। ইনফ্যাক্ট খুব সুন্দর, বাহ এইটা দেখো, স্পেশালি এই জায়গাটা ব্যাকগ্রাউন্ডে গাছটায় লাইট দিয়েছে, হেভি মানিয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি মানিয়ে গেছে। এটা বেশ ভালো করেছে, মানে আশেপাশে গাছগুলোকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করেছে কিন্তু, নাইস। আর এখানে সব এই ক্যারেক্টার্সগুলোকে দেখো, এখানে সব খুব সুন্দরভাবে এক্সিকিউট করেছে, খুব সুন্দর সাজিয়েছে, ভেরি নাইস, খুব সুন্দর এক্সিকিউশন। চলো আচ্ছা, ঠাকুর দেখতে গেলে আমাদের একটু উপরে যেতে হবে, এই যে এখান থেকে উপর থেকে আরও ভালো দেখা যাবে কিন্তু। বাহ, ফুলের মতন করেছে। আর এই হলো তোমার ঠাকুর, একদম মানে যেমন আদিবাসীদের যেরকম একটা থিম থাকে, সেই থিমের উপর বেস করেই কিন্তু এই ঠাকুরটা করেছে, খুব সুন্দর। আর এই হলো তোমার চারিদিকের ডেকোরেশন। এখান থেকে যদি দেখি, এখান থেকে কিন্তু তুমি পুরোটা দেখতে পারবে, এই পুরো এরিয়াটা খুব সুন্দর করেছে এবছর ওদের প্যান্ডেল। ব্রিজের একদম পাশেই, মানে যে স্টেশনের ব্রিজ তার পাশেই হলো ইয়ংস্টারের এই পুজোটা, খুব সুন্দর লাগছে তাই না সোনালি দেখতে, বেশ কালারফুল হয়েছে লাইট ওয়াইট দিয়ে। আর এখন বাজে প্রায় অলমোস্ট একটা চব্বিশ, দেড়টা বাজে। চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদের দেখাই, আস্তে আস্তে ভিতরে গিয়ে। বেশ কালারফুল অ্যাকচুয়ালি প্যান্ডেলটা, আর লাইটসগুলো দিয়েছে বলে আরও বেশি সুন্দর লাগছে। তো এটা হলো তোমার চারিদিকের এরিয়াটা, খুব সুন্দর করেছে। আর মায়ের মূর্তিটা আমি বাইরে থেকে দেখছিলাম, মায়ের অনেকগুলো মুখ তাই না? আচ্ছা, তো একটা থিমের উপর বেস করে এখানে মায়ের মূর্তি করা হয়েছে। আর একটা এই মূর্তিতে আমার মনে হয় তোমার পুজোটা হবে, সেই পুজোর জন্য মূর্তি গয়না টয়না পরানো, খুব সুন্দর লাগছে না? আর এইটা হলো মায়ের এতগুলো মুখ, বাহ খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, শাড়ির ডিজাইনটা এত সুন্দর লাগছে, খুব সুন্দর, ভেরি নাইস। মধ্যমগ্রাম ব্রিজ, ব্রিজের পাশে আরেকটা খুব সুন্দর পুজো, সেটা হলো নবোদয় সংঘ, একদম মধ্যমগ্রাম ব্রিজের পাশে। এখানে আলপনা টালপনা আছে এখন রাত্রিবেলা সবাই, এই দেখো এখানে কত সুন্দর আলপনা দেওয়া হচ্ছে। এখন অলমোস্ট মিড নাইট, এখন বাজে প্রায় দেড়টা বাজে, আলপনা দেওয়া চলছে। বাহ চলো এইটা দেখি, বাহ খুব সুন্দর লাগে। হ্যাঁ, এগুলো ঘটের মধ্যেই লাইটটা দিয়েছে, আর এগুলো মাটির ল্যাপার পড়েছে,
লাইক এখানে আঁকাটা হয় সেটা এঁকেছে। বাহ, এই ঘটগুলোর ভিতরে তোমার এলইডি লাইটগুলো দিয়েছে, খুব সুন্দর লাগছে, ভেরি নাইস, খুব সুন্দর করেছে এটা। হ্যাঁ, মাটি রাখার, মাটির একটা হালকা গন্ধ আছে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। ভাই মাঝরাতে আসো, মেয়েরা যারা রিলস তুলতে পছন্দ করে এই প্যান্ডেলটা একদম পারফেক্ট রিলস তোলার জন্য। দুপাশটা এত সুন্দর, না না এখানে ঠান্ডা আছে, রাত্রিবেলা কিছু করার নেই, রাত্রিবেলা যথেষ্ট ঠান্ডা, আমার বাইক চালিয়ে এসেছি মানে এতটা রাস্তা ঠান্ডা হবে, একদম একদম পারফেক্ট রিলজেনিক একদম পুরো জায়গাটা, ভেরি নাইস, সুন্দর করেছে। চল আস্তে আস্তে একটু ভিতরে যাই, খুব সুন্দর কাজ, ইনফ্যাক্ট এই কাজগুলো স্পেশালি লাইটগুলো এত সুন্দর দিয়েছে। ও বাহ, এই লাইটটা আমাদের আরও সুন্দর লাগছে, মানে এই প্যান্ডেলের যেরকম হাতের কাজ তেমনই আমি বলবো লাইটটা খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করেছে প্যান্ডেলের কাজটাকে। পাশের এই কাজগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে এখানে দেখতে মায়ের মূর্তিটার। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে, বিউটিফুল, অপরূপ সুন্দর হয়েছে। আর এই প্যান্ডেলটাও আমাদের কিন্তু খুব ভালো লেগেছে, এই ভিতরে এই জায়গার কাজটাও কিন্তু খুব সুন্দর আছে। আর এই হলো এরকম, আর এইখানে ঠাকুরের জায়গাটাও অপরূপ সুন্দর, খুব সুন্দর করে বানানো হয়েছে, বেশ ভালো লেগেছে কিন্তু ওভারঅল প্যান্ডেলের যদি ক্রিয়েশন দেখি। মধ্যমগ্রাম স্টেশন, আর মধ্যমগ্রাম স্টেশন একদম উল্টো দিকেই হলো সুভাষপল্লী অধিবাসীবৃন্দর পুজো। আর এখন যদি দেখি রাত প্রায় 1:40 বাজে, চলো ভিতরে গিয়ে দেখি। ও সোনালি একদম পুরো হুডি হুডি পড়েছে একদম, না এদিকে ঠান্ডা আছে, হ্যাঁ এদিকটা ঠান্ডা আছে মানতে হবে। তো এটা একদম স্টেশনের পাশে, আর এটা কিন্তু খুব ব্যস্ত থাকে, সাইকেল পিওর আগরবাতি অ্যাকচুয়ালি জ্বলছে, এটা এটা অ্যাকচুয়ালি চলছে, এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে, বেশ ভালো গন্ধ পাচ্ছে। এরকম একটা বড় জালি রাখতে বছরকে বছর চলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ধূপকাঠি, বড় ধূপকাঠি একসাথে স্ট্যাক আপ করা, এগুলো তোমার ইয়ে। এখানে সব এবছর আদিবাসীর উপর কিন্তু অনেকগুলো থিম দেখলাম আমরা প্রায়, হ্যাঁ অনেকগুলো থিম আবার দেখলাম আদিবাসীর উপরে। এই যে সব মাংস পুড়িয়ে চিকেনের, সেই চিকেনের চিন্তা রে রাত্রিগুলো। তো এই চত্বরে দেখলাম আদিবাসীর উপর কিন্তু অনেকগুলো থিম, প্রায় 2-3 ঠাকুর দেখলাম প্রায় আদিবাসী থিমের উপরেই কিন্তু তৈরি হয়েছে, সুন্দর বেশ, লাইটিংটা বেশ ভালো করেছে। গত বছর এখানে একটা বড় ওই মন্দিরের মতন কিছু একটা করেছিল, বাইরেটা ভালো লাগেনি, বাট ভিতরটা ঢুকে আমরা অবাক হয়ে গেছিলাম, ভিতরটা খুব সুন্দর হয়েছে, কাছে ছিল একদম একদম, ভিতরটা পুরো কাছে ছিল একদম। আদিবাসীদের ফটো থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে, অরিজিনাল ফটোস দেওয়া আছে, আর উপরটাও বেশ সুন্দর ডিজাইন করেছে। এটা আন্দামান, না না হ্যাঁ ওই টাইপের আন্দামানের দশকের সেই ট্রাইবালসদের নিয়ে, হ্যাঁ। আর এগুলো মায়ের মূর্তি, হ্যাঁ পুরো মাটির কালারের একদম, পুরো খুব সুন্দর করেছে। এগুলো তোমার পুরো মূর্তি, এই নাইস। মধ্যমগ্রাম স্টেশন এখান থেকে একটু আসলে এখানে হলো চণ্ডীগড় অ্যাথলেটিক ক্লাব, মানে মধ্যমগ্রাম স্টেশনের আশেপাশে যদি আমি দেখি প্রচুর পুজো আছে, আর এই পুজোটা কিন্তু বেশ ভালো লাগছে। ও আচ্ছা আচ্ছা, এটা আমরা ঝুলানোর সময় দেখেছিলাম না, এই টাইপের এই টাইপের দেখেছিলাম না ঝুলানোর সময়। এটা পুরো একদম খড়ের কাজ আমি দেখতে পাচ্ছি, এটা পুরো চারিদিকে পুরো খড়ের কাজ, আর খুব সুন্দর কাজ ইনফ্যাক্ট। ডান্ডিয়া খেলছে, রাত কটা বাজে এখন? বাহ 2 বেজে গেছে, চলো আস্তে আস্তে ভিতরে এগিয়ে যাই আর আমরা তোমাদের দেখাই। ও আচ্ছা, এখানে 2 উট আছে, 2 নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই হলো পুরো কাজটা পুরো প্যান্ডেলের চারিদিকটা, বেশ সুন্দর লাগছে। অনেকটা জায়গা পেয়েছে, জায়গাটাকে বেশ ভালো ইউটিলাইজ করেছে, কারণ এইসব জায়গারও যখন লোক ভিড় হয়ে যায় তখন আরও ভালো লাগবে। রাধাকৃষ্ণ আছে, আর এখানে সবাই ডান্ডিয়া খেলছে, যেটা আমি পারি না খেলতে, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। আর এই হলো তোমার প্যান্ডেলটা পুরো খড়ের, এখানে খড়ের পুরো গন্ধ, খড়ের কিন্তু প্রচুর কাজ করা হয়েছে এখানে, প্রচুর ব্যবহার করা হয়েছে। চলো আস্তে আস্তে ভিতরে গিয়ে একটু মায়ের দর্শন করাই। আচ্ছা মাও মনে হয় কৃষ্ণরূপেই আছে, আই থিঙ্ক কৃষ্ণ কালী বা সামথিং এরকম কিছু একটা বলে। আচ্ছা ভিতরে এখানে কিন্তু কৃষ্ণের সেই স্টোরিগুলোকে রাখা হয়েছে, এখানে কৃষ্ণের যত স্টোরি আছে
খুব সুন্দর একটা ছাড়ের মতো বানানো আছে, এই হলো ঠাকুর। বাহ, বেশ সুন্দর হয়েছে। মায়ের মূর্তিটা দেখো, যেটা বলছে না কৃষ্ণকালী রূপে আছে, কিন্তু হ্যাঁ কৃষ্ণকালী বলে মনে হয় না, হ্যাঁ কৃষ্ণকালী রূপে আছে, কৃষ্ণকলি। আচ্ছা, খুব সুন্দর লাগছে, খুব স্নিগ্ধ। হ্যাঁ, থিমটা অনেকটাই আলাদা।